বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে আজকের হর নিউজ জেদ্দায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট একুশে আগস্ট সৌদিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে আগামী একুশে আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ুত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার তেরোই আগস্ট বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্যটি জানানো হয়েছে ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে চারশো পঞ্চাশ ভুয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কুয়েত সরকার আরব আমিরাত থেকে পাঠানো অর্থ চার্জ ছাড়াই এখন ব্যাংকেশিয়ার এশিয়ার মাধ্যমে আনা যাবে অর্থাৎ দেশের বাহির থেকে টাকা পাঠানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ব্যাংক গ্রহণ করত এখন থেকে আরব আমিরাতের গ্রাহকরা কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যাঙ্ক কেশিয়ার মাধ্যমে তাদের উপার্জিত রেমিটেন্স তাদের পরিবারের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন ইতালিতে বৈধতার আবেদন পনেরো হাজার বাংলাদেশির করোনায় বিপর্যস্ত ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের চলমান বৈধকরণ প্রক্রিয়ায় নিয়মিত বা বৈধতা দিতে পনেরো হাজার বাংলাদেশি আবেদন করেছে একলা জুন থেকে দেশটির সরকার অভিবাসীদের বৈধতা দিতে কৃষি এবং গৃহস্থলী খাতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে দুবাই থেকে বাংলাদেশগামী যাত্রীদের ষোলোই আগস্ট থেকে বাহিরে করোনা টেস্ট করাতে হবে ষোলোই আগস্ট থেকে দুবাই বিমানবন্দরে বন্ধ হচ্ছে করোনা র্যাপিড টেস্ট বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশগামী যাত্রীদের ষোলো তারিখ থেকে বাইরে করোনা টেস্ট করাতে হবে বারোই আগস্ট বাংলাদেশ বিমানের দুবাই অফিস থেকে রিওজন্যাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে মালয়েশিয়ায় আটক পনেরো হাজার নয়শো সাতান্ন জন অভিবাসী দেশে ফেরার অপেক্ষায় পাকিস্তানের ঋণ তেল সরবরাহ বন্ধ করেছে সৌদি সরকার মালয়েশিয়ায় বৈধ ওয়ার্ক পারমিট থাকলে পাওয়া যাবে ভালো বেতন সৌদিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কঠোর বিজ্ঞপ্তি সৌদি ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পথচারী রাস্তা পারাপারের সময় এলোমেলোভাবে রাস্তা পার হলে ট্রাফিক আইন কিংবা সিগনাল না মেনে চললে এক হাজার থেকে দুই হাজার রিয়াল জরিমানার মুখোমুখি করা হবে দূতাবাসে যাওয়ার পথে ভিয়েতনামে পনেরো বাংলাদেশি আটক ভিয়েতনামে পনেরো জন বাংলাদেশি আটক করেছে দেশটির পুলিশ বুধবার বারোই আগস্ট সকালে হৌ মি চি এলাকা থেকে তাদের আটক করে একটি পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজন বাংলাদেশি ওই ক্যাম্প থেকে তাদের আটকের খবর বাংলাদেশি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েতে পঁচাত্তর হাজার প্রবাসী এখন কি করবেন নিজ দেশে গিয়ে আর ফিরতে পারেনি অথবা দেশের বাইরে আটকে পড়ায় অনেকেরই কুয়েতের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে এক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া কোম্পানি এবং ব্যক্তিরা দেশটির রাষ্ট্রায়ত্ত মন্ত্রণালয় অনলাইন আকামা নবায়নের সুযোগ কাজে না লাগানো অন্তত পঁচাত্তর হাজার প্রবাসীর ভিসার ম্যাদ ফুরে গিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্যটি জানানো গিয়েছে